وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد "وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الانسان وان له الذكرى" يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه احد ولا يوصيكم وصاكه احد يا أيها النص المطمئنة ارجعي الى ربك راضيا مرجيا فادخلي في عبادي وادخلي جنتي بسم الله الرحمن الرحيم تسلى نارا حاميا تسقى من عين عانيا ليس لهم طعام إلا من جرع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمعوا فيها لاغيا فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة وَنَمَارِكُ مصفوفة وجرابي مبثوثة بسم الله الرحمن الرحيم فأمه هابيا وما أدراك ما هي نار حامية ونبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أُقِد على النار <سؤال> الف سنه وهي احمرات ثم أُقِدَ عليها الف سنه وهي اسودات ثم أُقِدَ عليها الف سنه وهي ابيجات ثم أُقِدَ عليها الف سنه وهي اسودات او كما قالت النبي صلى الله عليه وسلم আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিম যত্ন করে রাখবে মনে হও যদি গো মেন আল্লাহর বাণী মাথায় সুন শোনসলিম যত্ন করে রাখবে মনে হও যদি গম বিদায় কালে গেছেন বলে আহামদের শেষ নবী সঙ্গের সাথী কেউ হবে না হইবে তোমার আমেল যত্ন করে রাখবে মনে হও যদি গেন শ্রদ্ধীয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত সদরে সভা উপস্থিত আকাশে তারকার সাদৃশ্য ওলামাবিন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন সকল পর্দা থেকে শূন্যওয়ালী মোমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত আখেরাত সব কিছুর মালিক আল্লাহ যে মহান মনি আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে বাইশ এগারো বাইশে নভেম্বর রোজ বুধবার দু সালে এই দিবাগত রাত্রিতে আজকে সিশাতলায় এনে মালদা হরিশ্চন্দ্রপুরে হাজির করেছেন আমরা সেই মহান মুনিবের দরবারে শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরদ সালাম বর্ষিত হক আখিরি পাইগাম্বার নবী সাল্লামের উপর আল্লাহ আল্লাহমা সাল্লি আলাই আল্লাহ মহতারাম ভাই ও আজিজ ও বজর্গ দোস্ত আমি তিনখানা বিষয় দেখলাম তিনটি খুব ভাইটাল এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় ভালো লাগলো আর বিষয়ের ওপরে কথা বলাটাই ভালো তা আমি সেদিক আর সময় কাটাচ্ছি না জান্নাত এবং জাহান্নাম দুটি জিনিস আছে প্রথমে এর গুরুত্বটা জানতে হবে আল্লাহকে পাওয়ার ব্যাপারে আল্লাহ ভয় আর আশা দুটি জিনিস রেখেছেন এই পৃথিবীতে মরার পরে জান্নার জাহান্নাম মরার আগে কিন্তু নয় মরার পরে আখেরাতের জিন্দেগি যখন শুরু হবে তখন জান্নার নাম পৃথিবীতে জান্নার নাম নাই পৃথিবীতে সুখ শান্তি অশান্তি শান্তি এটা আছে কিছু আমল এমন আছে যা আমলের কারণে পৃথিবীতেও অশান্তি হয় তো সেটা আমার বিষয় নয় কিন্তু আল্লাহ আবার একবার তা তার রসুল সম্পর্কে কি বলেছেন যে আমি তোমাদের কাছে পাঠিয়েছি সুসংবাদ দেনেওয়ালা দুঃসংবাদ তিনি যেমন ভয়ও দেখাবেন তিনি তেমনি সুসংবাদও দেবেন একটা আপনাদেরকে উদাহরণ দিব উদাহরণটা একটু মন দিয়ে শুনবেন পৃথিবী কোথায় আছে বিজ্ঞানীরা বলছে সত্য মিথ্যা আল্লাহ জানে আর আল্লাহ কোরআনে যা বলছে ওটাই সত্য কিন্তু বিজ্ঞানীদের কথাকে আমি সত্যও মনে করি মিথ্যাও মনে করি পৃথিবী দুইটি আকর্ষণের মাঝে আছে এটাকে বলছি কেন জান্নাত জাহান নামের কথাটাই উদাহরণ দিচ্ছি ভূমিকা উপস্থাপনা স্বরূপ দুইটি আকর্ষণ কি এই যে ফাঁকা শূন্য জায়গা এইখানটাতে কিছু নাই যেখানটা হাতটা ঘোরালাম নিচে আছে তক্তা এদিকে আছে টেবিল তো এই শূন্য জায়গাতে যদি একটা বল রাখা হয় লোহার বল ওলা ভারী ওলা যার ওজন এক দেড় কেজি সেই বলটা থাকবে নিচে পড়ে যাবে থাকবে না কিন্তু বিজ্ঞানী বলছে টেবিল লাগবে না চেয়ার লাগবে না কোনো বাঁশ গেরো দিতে হবে না ফাঁকাতে শূন্য বলটা রাখা যাবে কি করে রাখা যাবে দুই ধারে দুইটা হেভি চম্বুক যদি দেওয়া হয় আর এক চুল মাঝে যদি বলটাকে রাখা হয় তা দুই ধারে টানেও ঝুলবে কথাটা বুঝাতে পারলাম একবার না বলেন তাহলে চম্বুকের টানে যেমন বলটা ঝুলবে ডান দিককার চম্বুকটা টেনে নিলে ও বাম দিকে দৌড়বে আর বাম দিককার চম্বুকটা টেনে নিলে ডান দিকে দৌড়বে যে দিককার চম্বুকটা আপনি সরিয়ে দেবেন তার উল্টো দিকে ও দৌড়বে চম্বুকটাকে ধরার জন্যে লোহাটা ঠিক পৃথিবীটা শূন্য জায়গায় ভাসছে এর কোনো ঠেক নাই একদিকে সূর্যের টান আর একদিকে মহাশূন্যের টান সূর্যর টানটাকে যদি সরিয়ে দেওয়া হয় তো পৃথিবীটা এক থেকে দেড় সপ্তাহর ভিতরে এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে কোনো অক্সিজেন নাই সব মানুষ জীব জন্তু সব মারা যাবে আর যদি মহাশূন্যের টানটাকে সরিয়ে দেওয়া হয় তাহলে পৃথিবীটা টন টন করে ঘুরতে ঘুরতে এক দু দিনের ভিতরে সূর্যর ভিতরে ঢুকে যাবে প্যাটের ভিতরে পুড়ে শেষ হয়ে যাবে এই রকম জায়গায় আল্লাহ রেখেছেন এটা আমি উদাহরণ দিলাম আল্লাহ কালাম পাকে কি বলছেন বিসমিল্লাহ তা জা ফাজুনু বহুন अनिल মাজাজি ইয়া দুউনা রব্বুহুম খাওফা ওয়া তামা ওয়া মিম্মা রযাকনা হুম জান্নাতটা কোনো বিষয়ই নাই জাহান্নামটাও কোনো বিষয় নাই জান্নাত জাহান্নামটা কোনো বিষয় নয় বিষয় হচ্ছে আল্লাহ রাজি না নারাজ আল্লাহ রাজি থাকলে জান্নাত আল্লাহ নারাজ থাকলে জাহান্নাম তো আমলের বদৌলতে যদি কেউ মনে করে যে আমি নামাজ পড়ে জান্নাত চলে যাবো তো ওটাও ভুল জান্নাত তো আল্লাহ দেবেন আমার আমলের উদ্দেশ্য হবে আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাক তো আল্লাহ তো একবার তালাকে পাওয়া যাবে কোথা ভয় এবং আশার মধ্যখানে ভয় এবং আশার মধ্যখানে ভয় বলতে জাহান্নাম আশা বলতে জান্নাত একদিকে ভয় থাকবে দিলে আল্লাহর ভয় জাহান্নামের ভয় আগুনের ভয় পুলসেরাতের ভয় তেয়ামতের মাঠের ভয়াবহতার ভয় কবরের ভয় আজাবের ভয় আর একদিকে থাকবে বুক ভরা আশা জান্নাতের আশা জান্নাতের নহরের আশা সেখানের বাগানের আশা হুর গেলেমানের আশা তাহলে ভয় আর আশার মাঝে যেমন আমার রবের রিজামন্দিটা লুকিয়ে আছে তেমনি একদিকে জাহান্নাম আর একদিকে জান্নাত এই দুটির মধ্যখানে আমার ইমানের মানদণ্ড ঝুলছে কেন একটাকে টেনেলেন যদি জাহান নামকে টেনে সরিয়ে দেওয়া হয় শুধু জান্নাত আর জান্ন এত আশা হয়ে যাবে মানুষের উগুনা ছাড়বে না ছাড়বে না যে আমি জান্নাত যাবই যাব আর যদি আল্লাহর আশা দেওয়ার জান্নাতটাকে সরিয়ে দেন তো এত ভয় খেয়ে যাবে যে ও রাস্তা খুঁজে পাবে না যে আমি কি করে বাঁচবো তো আল্লাহ তো কাউকে বিভ্রান্ত করতে চান না এর জন্য ভয় আর আশা দুইটি জিনিস রেখেছেন তাই আল্লাহর তাবারক বা তালা তার রসুল সম্পর্কে বলছেন আল্লাদী আর সালাহু নাজে রা জি কাফেররা বলতেন নবীজীকে মাতা ও মাতাহাদ আল ওয়াদো ইনকুমতুম স দেখেহীন আল্লাহ নবী উত্তর দিতেন ফুল ইন্নামাল ইন ইন দাল্লাহি ও ইন্নামা আনা নাজি রম্মবি মাতাহাদ আল ওয়াদো হেনবী সে কেয়ামত কখন হবে তো আল্লাহ রসুল উত্তর দিতেন আমি তো শুধুমাত্র তোমাদেরকে ভয় দেখানেওয়ালা আমি প্রকাশ্য ভয় দেখাতে এসেছি আমি তো জান্নাত আর জাহান নামের মালিক নই আমি কিয়ামতের মালিক নয় আমি কবরের মালিক নই আমি সেরাতের মালিক নই আমি তো তোমাদেরকে ভয় দেখাতে এসেছি আমি ভয় দেখানে হাত আল ও দিন স দেখিন আল্লাহ তাবারাক তাবারকবাত সোরা তাবারাকাল্লা জির ভিতরে বলছেন কিন্তু দেখেন আজকে আমাদের ভিতরে ভয় নাই এখানে একটা উদাহরণ দিব উদাহরণটার পরই আমি আমার আয়াতের দিকে চলে যাব। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম মানুষকে যদি শুধু বলাই যে নামাজ পড়ো জান্নাত পাবে রোজা রাখো জান্নাত পাবে হজ করো জান্নাত পাবে জাকাত দাও জান্নাত পাবে ফেতরা দাও জান্নাত পাবে মসজিদ বানাও জান্নাত পাবে আপনার কি না মাদ্রাসা বানাও জান্নাত পাবে দান করো জান্নাত পাবে খয়রাত করো জান্নাত পাবে খালি জান্নাতেরই কথা যদি বলা হয়ে যেত তাহলে এক পেশি হয়ে যেত জাহান নামের ভয় আপনাকে মসজিদে নিয়ে যাচ্ছে জাহান নামের ভয় আপনাকে মসজিদে নিয়ে যাচ্ছে এখানে আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই একজন মুফাসির তিনি বলেছেন মরার আগে পর্যন্ত জাহান নামের কথাগুলো এই উন্মতের জন্য সুসংবাদ দুঃসংবাদ নয় সুসংবাদ কেন হবে কোরআন তো বলেছেন নাজিদ দুঃসংবাদ দুঃসংবাদের ভিতরে সুসংবাদ লুকানো আছে জি গুহার ভিতরে হিরের টুকরো যেমন লুকানো আছে ভিতরে সুসংবাদ লুকানো আছে উনি একটা উদাহরণ দিয়েছেন কি উদাহরণটা হচ্ছে যখন কোনো ছেলে মাদ্রাসায় পড়তে না যাই স্কুলে না যাই তোর মা বলে দাঁড়া তোর আব্বা আসুক এটা সুসংবাদ না দুঃসংবাদ ওর আব্বা আলে তো ওকে মারবে ওকে তো এটা ওর জন্য সুসংবাদ কেন ওই বাপের মারের সংবাদ ওকে স্কুল পৌঁছিয়ে দিয়েছে মাদ্রাসায় পৌঁছিয়ে দিয়েছে আলেম বানিয়েছে ওকে হাফেজ বানিয়েছে কারি বানিয়েছে কিন্তু ওই ভয়টা যদি না থাকতো আজকে আমরা রাতে রাতে পারছেন আল্লাহর কাছে তওবা করছি থর করে কাঁপছি এস্তেক ভার পরছি কেন না জাহান নামের চাবুক আছে বলি জাহান্নাম আমার এত দুনিয়াতে প্রিয়জন সে আমাকে ঠেলে জান্নাত পর্যন্ত পৌঁছে দিচ্ছে তো এটা সুসংবাদ নয় যেহেতু কোরআন বলেছেন এটা দুঃসংবাদ তো দুঃসংবাদই এটা একটা যুক্তি দেখালাম এখন একটা উদাহরণ দিয়ে আমি আমার মেন আয়াতের দিকে চলে যাবো ইনশাআল্লাহ উদাহরণটা কি লা যার কোনো পরোয়াই নাই এই যে জালসার দিন মসজিদে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে উদাহরণটা মন দিয়ে শোনেন ওই যে লাল আলুর পেঁয়াজের বস্তা এটা অনেকবার উদাহরণ দিয়েছি একবার দুবার দিনই বহুবার দিয়েছি তো ওই বস্তার ভিতরে বিভিন্ন রকম খাবার মিষ্টি ফল ফ্রুট তারপরে লবণাত্ম এখন একটা ইঁদুর ঢুকে গেছে। কটকট করে খেছে। মনে মনে ভাবছে সব খাবার আমারই বস্তার মুখটা বেঁধে দিয়েছে ইমাম সাহেব বলছে কি খড়খড় করছে রে যেই বস্তার গায়ে একটা লাঠি মেরেছে তো চুমকে উঠেছে আর ওকে খেতে ভালো লাগছে না সব খাবার সেকেন্ডের মধ্যে তিক্ত হয়ে গেল কারণ ভয় মানুষকে সাবধান করে দেয় ভয় মানুষকে সাবধান করে দেয় জি ভাই খাঁচার ভিতরে ইঁদুর পড়েছে হাজারো খাবার আছে কিন্তু যখনই বুঝে নিবা আমার মত দরজা বন্ধ কোনো খাবার আর ভালো লাগবে না ভয় মানুষকে সাইজ করে দেয় ভয় মানুষকে ঠিক জায়গায় এনে হাজির করে দেয় ভয় কথা নয় তো আমাদের দিলে চারটিখানি এই যে মানুষ এত পাপ করছে এত করছে কেন ওর একটা পার্স দুর্বল হয়ে গেছে পার্সটা বিলুপ্ত হয়ে গেছে আল্লাহর ভয় জাহান্ডামের ভয় আখারাতের ভয় ওর দিলের ভিতরে নাই ছোট্ট করে একটা কথা বলি বিশ্বনবী যে চাবুকটা দিয়ে রসুল রসুল্লা সাল্লাম যে চাবুকটা দিয়ে সাহাবিদেরকে সাইজ করেছিলেন সেটা লোহার চাবুক ছিল না তারের চাবুক ছিল না বাঁশের কমচি ছিল না সেটা কোনো লাঠি ছিল না ঠান্ডা ছিল না আল্লাহর ভয়ে কাবু করে দিয়েছেন আল্লাহর ভয় সাহাবিদের ভিতরে এত এত সুন্দরভাবে অ্যাপ্রোপ্রিট করেছিলেন। এত সুন্দরভাবে ঢুকিয়েছিলেন ওই জাহান নামকে তারা এই পৃথিবী থেকে চোখে দেখতে নয়। তাদের এত প্রজ্বলিত হয়েছিল তারা মনে করত যে সুন্দর করে জাহান্নাম দেখতে পেয়েছি জি ভাই এবার আসেন বিশ্বনবী বলছেন রব্বুল আমিন চিন্তা নিলেন আমাকে জাহান নাম বানাতে হবে যারা বেইমানি করবে যারা পৃথিবীতে আমার হুকুম মানবে না যাদের দিল ভরে যাবে যারা ঈশ্বরীয়তের বাইরে চলবে তাদের জন্য একটা শাস্তির জায়গা বানাতে হবে সেটার নাম হবে জাহান্নাম জাহান্নামের নামের সাতটা দরজা আছে কেউ বলে জাহান নামের সাতটা স্তর আছে কেউ বলে সাত খানা বলে জাহান নামের সাতটা একটার নাম হলো জাহান্নাম একটার নাম হলো জাহিন একটার নাম হলো সাকার একটার নাম হলো ওয়াইল একটার নাম হলো সুদুজাহান্নাম একটার নাম হাবিয়া আর একটা ভুলে সাকার বললাম একটার নাম হলো হাবিয়া এইভাবে সাতখানা জাহান নাম আছে বন্ধুরে রে ইমাম কাদের জেলানি আলাইহি রহমা গুনিয়া তলে বিনে একটা আয়াতে তফসির করেছেন সে আয়াতটা হল কি বিস্মিল্লা রহমান রহিম ইয়া আইহল্লাদিনা মানো কুম ফুসকুম ওয়াহালি উন্না রা আলাইহা মালাইকাতুন গিলাযুন সিদাদুন লাইআসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইফআলুনা মা আইমরুন হযরত কাদের জেলানি বলেন হে ईमानदारগণ আমার আল্লাহ বলছেন তুমি এবং তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও এবং বাঁচো কারণ তার ভিতরে এমন ফেরেশতা তারা শুনে না বোঝে না মানুষ এবং পাথর হবে জাহান নামের লোকড়ি তারা এতটাই বুঝে যেটা আল্লাহ হুকুম করে তার বাইরে তারা যাবে না আল্লাহ যা বলবে তা তারা করে ফেলবে এমন জাহান নামের ভিতরে ফেরিস্তা রয়েছে এটা কোরআনের তরজমা এবার ইমাম কাদের জিলানি আলিহের আহামা বলছেন জাহান নামের স্তর রয়েছে প্রত্যেকটাতে সত্তর ছোটটা করে সুলঙ্গ রয়েছে এক একটা সুলঙ্গকে সত্তর দিয়ে বিভাজন করা হয়েছে এক একটি মানুষে এক একটা সুলঙ্গতে যখন ছেড়ে দেয়া হবে ওই লোকটা জাহান নামের নিচে গিয়ে পৌঁছাবে সত্তর বছর লাগবি এখন আবার একটা উদাহরণ দিব তাহলে এই সাতটা জাহান্নাম কি কোন কোন জিনিস দিয়ে তৈরি সবই আগুনের মিষ্টির দোকানে যান নাম বিভিন্ন পান্তুয়া সন্দেশ কিন্তু মিষ্টি কাছে রসগোল্লা তো জাহান নামের সেকশন আছে আগুনের আবার পরিবর্তন আছে ভিতরে যদিও ছানা রসগোল্লার ছানা আলাদা তার ভিয়েন আলাদা কালো জামের ভিয়েন আলাদা আপনার অরেঞ্চের ভেন আলাদা ল্যাংচা চমচম আলাদা পান্তুয়া সন্দেশ আলাদা ঠিক ওই রকম আল্লাহ কোন আগুনটা উষ্ণতা আগুন তরল আগুন পিজের মতো আগুন চ্যাটে আগুন আগুনের বিভাজন আলাদা এগুলো বলতে ভয় লাগে আমি নূর মোহাম্মদ আমার বুকে হাত দিয়ে বলছি আমি আলিম নই এটা আমি বহু জায়গায় বহু জলসাই বলেছি আমি ফেসবুকে আমি বের করবো এটা তারপরেও বেঈমানি হালাতে এখন জাহান নামের কথা বলছি যদি তো কথা আর বলা যেত না সাহাবিরা এতক্ষণ দাঁত লেগে যেত ফিট হয়ে যেত এতটা নিতে পারতেন না কিন্তু আজকে আমি বেঈমান হালাতে বলছি বিধায় আমার শ্রোতা আর কতটা ইমান হালাতে শুনবে তো নিশ্চয়ই ইমানদার আপনারা আছেন কেউ আমি অস্বীকার করি না তো এই জাহান নামের সাতটা স্তর সবগুলি আগুন সে আগুনটা কেমন রবুল তার বললেন তোমরা ফেরিস্তাদেরকে জাহান্নকে প্রজ্বলিত কর আগুনকে জ্বালাও ও মা আমার বোন আমার আপনাদেরকে সভাপতি কয়েকবার সাবধান করলেন শুধু মেলাতে আর খেলাতে ঘোরার জন্য একবার যদি জাহান নামের কথা মনে পড়ত আমার কোনো বেটি মেলা খেলাতে দুই মিনিটও থাকতে পারতো না আম্মাজান আয়েশা মেটিকে রসুলের বিবি মেটিকে আবু বাকারের বেটি মেটিকে রসুলের কুমারী বিবি মেটিকে সমস্ত পৃথিবীর আনে মোলামা এবং সাহাবারা যেন থেকে নি সকলে একমত শ্রেণী মহাদিস শুধু তাই নয় তিনার কোলে মাথা রেখে রসুল মারা গেছেন এই পর্যন্ত নয় উনার বিয়ের ফাইসালা আসমানে হয়েছে এই পর্যন্ত নয় আজ রসুল্লাহ সাল্লাম জি ওইখানে শুয়ে আছেন এটা আয়েসার ঘর এই পর্যন্ত শেষ নয় আম্মা যান আয়েসার বিয়ালিশে মাথা রেখে রসুলের মেরাজ হয়েছে এই পর্যন্ত নয় আয়েসার ঘরে জিব্রাইল এসেছে এই পর্যন্ত শেষ নয় আল্লাহ তাবার একবার তালা মেয়েটিকে এত সম্মান দিয়েছেন অথচ ওই রকম দামি মেয়ে খাতুনে জান্নাত বিশ্ব নবী বলেছেন আইসারে যেদিন থেকে আমি শুনলাম তুমি আমার জান্নাতে বিবি হবে সেদিন থেকে আমার মনে হচ্ছে আমার এখনই মত এসে জান্নাতে চলে যায় তার মানে কি মেয়েটি জানতে পারলো আমি জান্নাতি তারপরও হাদিস বলছেন ওয়াহিয়া বাহকা আত মেয়েটি ডুকড়ে ডুকড়ে কাঁদছে আল্লাহ নবী দৌড়ে এসে বলছেন মা কে কে আয়সা আয়েসা রে তোমাকে কে কাঁদাল আমাদের চোখে পানি নাই কারণ সেই স্তরের ইমান নাই আয়েসা কে বলছে কে কাঁদালো আমি যদি এখন ডুকরে ডুকরে কাঁদি সভাপতি ভাই জিজ্ঞেস করবে নূর মোহাম্মদ কাঁদছো কেন তো আমি বলবো ও মেরেছে ও গালি দিয়েছে ও অপমান করেছে তো উনি উত্তরে বলবেন ঠিক আছে আমি দেখছি তুমি একটু সবর করো ওকে দেখছি তোমাকে কি করছে আর আমি যদি এখন কাঁদি আর যদি উনি জিজ্ঞেস করেন নূর মোহাম্মদ কাঁদছো কেন তা আমি বলবো যে আমি জাহান্নামের ভয়ে কাঁদছি উনি বলবেন যে আমি দেখছি সে কথা আর বলবে না চুপ থেকে যাবে ওটা কাঁদারি জিনিস তো আল্লাহর জিজ্ঞেস তুমি মা কেন আল্লাহ খালা কান করে শোনেন এটা মেয়েদের কথা তো আম্মা যান আয়সা বললেন আমি জাহান নামের আগুনের কথা চিন্তা করছিলাম তাই কেঁদেছি তা আল্লাহ রসুল ইস্টার চুপ চুপ বলছে না যে আমি দেখে তুমি কাঁদিও না বিষয়টা আমি বুঝবো তুমি চুপ করো আমার বিবি বকবে আমি না কিন্তু রসুল চুপ হয়ে গেলেন আয়সা অত্যাধিক চালাক বুদ্ধিমতী মেয়ে ছিলেন উনি প্রশ্ন করে ফেললেন হালতাজ করোনালি কুমিয়া মাতিয়া মাতিয়া রসুল আল্লাহ এটা তো দুনিয়া এখানে সুখ দুঃখ চড়াই উতরাই লেগে আছে তবে যেদিন ক্যামতের মাঠে আমি কান্দব ও দয়ার নবী গো সেই দিন কি আপনার বিবি বলে মনে পড়বে নবীজি দেখলেন যদি বলি না দিলে আঘাত পেয়ে যাবে ছোট মানুষ যদি বলি হাঁ বিরাট বড় আশায় থেকে যাবে মধ্যস্থ কথা বললেন রেয়ায়েশা সালা সাতা সালা সাতামা তিনি করুন আহাদুন আহাদান আয়েশা রে ওই কেয়ামতের মাঠে তিনটে এমন মকা আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না দেখেন দেখেন আপনি হরিশ্চন্দ্রপুর থেকে হাঁটতে হাঁটতে বাঙ্গড়া চলে যান হরিশ্চন্দ্রপুর হাঁটতে হাঁটতে সুইচ গেট চলে যান একজন কাঁদছে কাঁদছো কেন বন্ধু মা মরে গেছে তুমি কাঞ্চ কেন আব্বা মরে গেছে তুমি কাঞ্চখানে ছোট ভাইটা এখনই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে তুমি কাঞ্চখানে পাটের গোডাউনে আগুন লেগেছে তুমি কাঞ্চ কেন আমার স্বামী আমাকে তালাক দিয়েছে খালা তুমি কাঞ্চ কেন আমার স্বামী মরেছে আমাদের কারণ আছে একটা লোক দেখিয়ে দেন একটা আমি সহ বেঈমান বেইমান সহ কাঞ্চ কেন ভাই আল্লাহর জাহান্নামের ভয়ে কাঞ্চি নেই নেই কাঁদার আমাদের অনেক কারণ আছে এখনই যদি বলা হয় ফেসবুকে দেয়া হয় যে আগামী ডিসেম্বর মাস থেকে ধানের মন হয়ে যাবে সাড়ে চারশো টাকা সবটি চাষি ফিট হয়ে যাবে ইহ কি হল এত বড় টেনশন আর কারো মাথায় হবে না আর যদি ওখানে দেওয়া হয় দেড় হাজার টাকা মন হবে জিলিপি খেয়ে বেড়াবে পার্থিব্য লাভ আমরা যতটা আনন্দ এবং দুঃখিত হই আখেরাতে রাতে লাভ লস আমাদেরকে থাকবে না তাই আমার আল্লাহ কোরআনে এক জায়গায় কাফেরদেরকে ডাক মেরেছেন ইয়া আইয়ুহাল্লাদিন কাফারু লা তাতাযুরু লিয়াউমা ইননা মা তুসজাউনা মা কুমতুম তামবালুন হে অস্বীকার karne wala দল এই জাহান্নামের কঠিন ভয়াবহকে যারা অস্বীকার করো তোমরা জেনে রাখো সেই দিন তোমাদেরকে বাঁচাবার কেউ নাই

ওস্তাদকে ফোন করব হুজুর আমাকে মারছে কে রে কে সে তোর গায়ে হাত দিবে তা আপনি ভয় খেয়ে গেলেন কিন্তু সেই দিন যখন পাকড়াও হবে আরেকজন বলবে না কে রে বলবে না নিজেকে নিয়ে ব্যস্ত নিজেকে নিয়ে ব্যস্ত ভাই আমার এগুলো জাহান নামের কথা বলছি আপনাদের সামনে জাহান নাম এত ভয়াবহ এত ভয়াবহ এরপরে জাহান্নামের ভিতরে অনেক সেকশন আছে জেলের ভিতরে আবার সেল আছে ইংরেজরা জেলে ভরে দিত আবার সেলে দিত সেলে দেওয়ার পর আবার পানি ভরে দিত পানি কতটা ভরত এই নাক আর একটু পানি দিলে ও মরবে তোর আঙুরের বুড়া আঙুলের ঘরে দাঁড়িয়ে আছে তো ওই পর্যন্ত পানি দিয়ে চব্বিশ ঘন্টা রেখেছে এরকম বুড়া আঙুলের ওপরে পানিতে ডুবে আছে জেল তো জেল তার ভিতরে সেল আল্লাহ জাহান্নামের নামের ভিতরে আবার সেকশন তৈরি করেছে ভাই আমরা সবাই সাবধান হয়ে যাই আল্লাহ তাবারক বা তালা আজকে আমাদেরকে নারী পুরুষ যতজন জাহান নামের কথা শুনছি হে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ তাবারক বা তালা বলছেন জাহান নামে প্রথম খাবার কি দেওয়া হবে আমিলাতুন নাসি নাসিবা তাসলা হামিয়া যখন মানুষ জাহান্নামে ঢুকবে তার প্রথম খাবার কি হবে তুসকামিন আইমিন আনিয়া আপনারা ছ ছয়টা ছেলে আমার বুকে छोड़লেন আমি মানব না ধরেছে আর আমার হিলার ক্ষমতা নাই মুখে একটা পাইপ দিয়ে যদি টকবক টকবক করে পানি ফুটছে দিয়ে এক লিটার ভরে দিলেন গড় গড় করে পেটে চলে গেল পাঁচ মিনিট বাঁচবে নাও আমার রব বলছেন ওই জাহান নামীরা যখন জাহান নামে আসবে তাদের প্রথমে অভ্যন্তনা করা হবে স্বাগতম দেওয়া হবে জ্বলন্ত ফুটন্ত পৃথিবীর যেটা সবথেকে ফুটন্ত আগুনের পানি তার থেকে সত্য তোর গুণ বেশিতে যে পানি খাওয়ানো হবে কিন্তু করার কিছু থাকবে না আপনি খেতে বাধ্য হবেন সেখানে কোনো খাবার নাই জ্বালাইসালাকুম তাড়ামন ইলামিন জারি ঋণ সেখানে যারি ঘাস খাওয়ানো হবে যকম খানা হবে ওই ঘাসগুলি কেমন ওরা হলো একদম ফিকা তিতা ও অত্যন্ত দুর্গন্ধ এবং দুঃসাদের আর গোটা ঘাসটা পানি ফলের শিংকারার মতো একদম বিষাক্ত কাঁটাতে ভর্তি হয়ে আছে ওগুলো মুখে ভরে দেওয়া হবে একটা জাহান্নামির মুখটা কত বড় হবে নাব মিশল ওহুদিন চুয়ালের দাঁতটা হবে ওহুদ পাহাড়ের সুমান ওহুদ পাহাড়টা কত লম্বা চওড়া বিভিন্ন রং আলোচনা বিভিন্ন রকম বলছে তবে মোটামুটি শুনেলেন সাত কিলোমিটার থেকে 8 কিলোমিটার লম্বা সাড়ে তিন থেকে চার কিলোমিটার চওড়া এবার উচ্চতা তো কতই আছে আল্লাহ জানে মদিনা মানোয়ারার বুকে ওহুদ দাঁড়িয়ে আছে সে ওহুদ পাহাড়ের সমান চুয়ালের দাঁতটা হবে আর তাকে বসতে জায়গা লাগবে বাইনাল মাক্কাতে ওয়াল মদিনা মক্কা থেকে মদিনা যতটা রাস্তা বন্ধুরে তাহলে হাটা তো বিভৎস হবে ওপরে ঠোঁট ফুলে এদিকে ঝলবে নিচে ঠোঁটটা ফুলতে ফুলতে নাভির কাছে আসবে চোখের পানি কামতে কামতে শেষ হয়ে রক্ত পুজের নদী বইবে সেই নদীগুলো কেমন হবে এ জামানার লোক সেখানে নৌকা বইতে পারবে এই ভয়াবহ কামবে আর ওই রকম জাহান নামের ফেরেস তারা কাঁটা যুক্ত ঘাসকে গলায় লাগিয়ে দেবে তখন তখন এই মিরা আল্লাহ

থেকে বাঁচবে জাহান নাম থেকে বাঁচবে দুনিয়ার অভাব থেকে বাঁচবে সব যেন ভিতরেই ভরা আছে এত দিন দেখে যে আল্লাহ একে পায়নি ও জাহান নাম থেকে আল্লাহকে ডাকবে এক হাজার বছর পর তার মানে পৃথিবীর হাজার বছর নয় পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন ওই রকম দিনে এক হাজার বছর পর আল্লাহ একবার বলবে রে ফেরিস্তা যা আমার বেইমান ফেরিস্তা আমার বেঈমান বান্দার কাছ থেকে একবার জেনে আয় কেন আমার নাম ধরেছে ডাকছে ফেরেশতা খবর আনবে আর 1000 বছর চলে যাবে ফেরেশতাকে বলবে বন্ধ জিবরাইল আল্লাহকে বলো আমরা কিছুই চাই না চলে গেলাম পুরে গেলাম শুধুমাত্র একটু জানকে ঠান্ডা করার মতো পানি আল্লাহকে যখনই দরখাস্ত পৌঁছাবে আমার রব বলবে নে লায়াদু কফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া এখানে কোনো ঠান্ডা পানিও জিনিস কোল্ডিনস পাওয়া যাবে না এখানে তো এমন একটা জায়গা গরম পানির সম্ভার আছে রক্ত পুজের সম্ভার আছে অতএব ওই জাহান্নামিরা বলে 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 যেগুলো চলে যাচ্ছে ড্রেন হয়ে সেখান থেকে পানি নিয়ে এসে ওদেরকে খাওয়াও এটা পৌঁছাতে খবরটা তিন হাজার বছর পর ওখান থেকে পানি তুলে বেইমানের গলাতে দেবে যত খাবার নারী ভুরি কলিজা ঝাল সহ পায়খানার রাস্তায় বেরিয়ে চলে যাবে কিন্তু মত হবে না লাই মত ফিহা তার আগে মত কে কেটে দেওয়া হবে মত নামে বস্তুটাই থাকবে না আবার যেমন কার হবে ওরে রে পা দুটো ধরে বলছি পর্দার ভিতরে ঢুকে যান না মেয়েরা যদি পর্দায় ঢুকে যায় আর স্বামীকে যদি ঠিক মতো মেনে নেয় আর আর রোজাতে জান্নাতের দরজায় পৌঁছে যাবে মা আমার আপনাদের হিসাব অনেক জাহান্নাম তো জাহান্ন এখানে বিকল্প কোন রাস্তা নাই আমরা বুঝি না আল্লাহ তাবার একবার তালা আরো বলছেন কিছু কিছু গুনাহাকে আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে ইসলামী খাতে মুসলিম শরীফের একটা হাদিস আছে ভিতরে গোটা জাহান নামকে তোলপার করে দেবে চার শ্রেণীর লোকে ওদের চিৎকার আর ওদের চিল্লা চিল্লিতে অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবেন এই আল্লাহ হয় ওদেরকে সরিয়ে দাও না হয় আমাদেরকে সরিয়ে দাও এক জায়গায় থাকবো না পারছি না সহ্য করতে সেই চার শ্রেণীর লোককে নাম্বার এক নিজের শরীরের মাংসগুলো নিজেই দাঁতে করে টানবে আর ছিঁড়বে চাবাবে আর চিৎকার করে জাহান্নামের এক পার থেকে আর এক পার তোল পার করে দেবে এই বকটা পৃথিবীর বুকে এই মেয়েটি এই লোকটি কোন গোনা করেছে ও আমার বেটি ওরে আমার বাপ ভাই এই লোকটি পৃথিবীর বুকে জীবৎ করেছে পরনিন্দা পরচর্চা করেছে এর জন্য এই শাস্তিতে নিয়োজিত থাকবে নম্বর দুই একদম মুখ দিয়ে যেমন হাত পা কেটে গেলে রক্ত বের হতেই থাকে বন্ধ হয় না ঝরনা যেমন ঝরে বন্ধ হই না ওর মুখ দিয়ে রক্ত আর পুঁজ বের হতেই থাকবে ওই লোকটিকে পৃথিবীতে লোকটা সব সময় ফাহেসা কথা বলেছে সব সময় খিস্তি করে গালি গালাজ করেছে যাগ রেগে করেছে কিংবা আনন্দে বন্ধু বান্ধবকে নিয়েও করেছে ফাহেসা কথা বলার কারণে ওর জবান দিয়ে মুখ দিয়ে রক্ত পুঁজ বের হবে তিন নম্বরে ওই লোকটি আগুনের সুন্দুকের ভিতরে থাকবে বিশ্বনবী বলছেন ওই আগুনের বাক্সটাকে নিয়ে জাহান্নাম কে তল পার করে দেবে চিৎকার করে দেবে এই লোকটিকে পৃথিবীর বুকে সুদের সঙ্গে জড়িত ছিল সুদকে এমন করে গ্রহণ করেছে বিভিন্ন ভঙ্গিতে সুদকে গ্রহণ করেছে মা মার বনামার 4 নম্বর ব্যক্তিটাকে 4 নম্বর ব্যক্তিটা হলো ওই যার কলিজা ফুসসা হাট যা আছে নারী ভুঁড়ি পাকস্থলী কিছুই পেটে থাকবে না সেগুলো জাহান নামের বাইরে বেরিয়ে যাবে ছিঁড়ে যাবে না কেটে যাবে না পুড়ে যাবে না অন্য জাহান নামীরা চড়ে নেবে ওইগুলোকে নিয়ে কুলোর ঘানির মতো টেনে বেড়াবে এই লোকটি মেয়েটিকে ই হলো মালমার জমিকে দাবিয়ে খেয়েছে পরের মাল চুরি করে খেয়েছে ডাড়ি মেরে খেয়েছে কম দিয়েছে বেশি নিয়েছে বিভিন্ন কৌশলে পৃথিবীর বুকে মানুষকে প্রতারিত করেছে এই ব্যক্তিটা নারী ভুঁড়ি থাকবে না হাবিয়া দোজকটা কেমন তিনটে গোনা একটা ধারণার কারণে মানুষ হাবিয়া যাবে তিনটি গোনা একটা ধারণা এই তিনটি গোনার একটা ধারণা এই চারটাকে বলতে দু ঘন্টা লাগবে তা আমি দু ঘন্টাই বলবো না দু মিনিটে বলবো তফসির করবো না তফসির করবো জাহান্নামটাকে

যে লোক মানুষকে পেছনে কথা বলে বলে কষ্ট দেয় যে লোক মানুষকে সামনে বলে অপমান করে আর যে লোক মালকে গুনে 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 স্তর করে রাখে তিনটে আমল বদ আমল আর চার নম্বর হল যে মানুষের ধারণা আমার সম্পদ আত্মীয় স্বজন আমার সঙ্গী ছাড়বে আমার সম্পদ আমার সঙ্গী ছাড়া হবে না চিরদিন আমার সঙ্গে থাকবে যত আশা রচিন মিশায়া যাবে হায় আমার দেহের মতো প্রিয় আর দেবে না মুখে সহাগ মাখা চ